আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আমার আজকের ভিডিও টপিক হচ্ছে পাখির ডিম কেন সিজার করবেন এবং কীভাবে সিজার করবেন। তো বন্ধুরা, বার্ড অ্যান্ড পিগেন টিপস চ্যানেল আপনাদের স্বাগতম। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন, শেয়ার করবেন। চলুন এবার মূল আলোচনা আসা যাক। আমরা পাখির ডিম কেন সিজার করব? অনেক সময় দেখা যায় বাচ্চা দুর্বল হওয়ার কারণে ডিম থেকে বের হতে পারে না। আবার আর একটা কারণ হিসেবে দেখা যায় ডিমের খোসা অতিরিক্ত মোটা হওয়ার কারণে আপনারা ডিম থেকে বের হতে পারে না। এখন কথা হলো আপনারা সিজারটা কখন করবেন এবং কীভাবে করবেন, এটাই হচ্ছে মূল কথা। আপনারা অনেক সময় খেয়াল করে দেখবেন মোটামুটি 8-10 ঘন্টা হয়ে গেছে, মোটামুটি ডিমের দেখবেন বেশিরভাগ অংশ ফেটে গেছে, ভিতরে বাচ্চা নড়াচড়া করতেছে, বাচ্চা বের হতে পারছে না। মানে এমন সময় আপনারা বুঝবেন যে সিজারটা করতে হবে। মোটামুটি দেখবেন যেমন একটু আপনারা খেয়াল করবেন মোটামুটি 8-10 ঘন্টা অতিবাহিত হওয়ার পর তখন আপনারা সিজারটা করবেন। প্রথমে আপনারা সিজারটা করবেন না, কারণ প্রথমে সিজার করলে বাচ্চাটা মারা যাওয়ার সম্ভাবনা এটাই বেশি। কারণ এই সময় আপনার নাড়ি হয়তো শুকিয়ে যাবে না, নাড়ি কাঁচা অবস্থায় যদি সিজারটা করেন তাহলে বাচ্চাটা মারা যাবে। আপনারাই হয়তো দেখতে বুঝতে পারবেন বাচ্চা ভিতরে চিঁচুকে সাউন্ড করবে এবং নড়াচড়া করবে, সেই সময়টাই হচ্ছে পাখির সিজার করার উত্তম সময়। দেখুন আপনারা মোটামুটি এটার সিজার করার সময়টা হয়ে গেছিলো, বিধায় আমি এটা সিজার করেছি। দেখুন আমি এই কী সিজারটা করলাম। তো বন্ধুরা দেখুন, আমি মোটামুটি ডিমটা ভেঙে বাচ্চাকে বের করে দিছি। মোটামুটি বাচ্চা এখন খাওয়ার জন্য খুব ইয়ে করতেছে, আমি এখন এই বাচ্চাটাকে তার মায়ের কাছে দিয়ে দেবো। আপনারা এভাবেই ডিমটাকে সিজার করতে পারেন। তো বন্ধুরা ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আজ বিদায় নিচ্ছি, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনার সঙ্গে আবারও হাজির হবো।